নাস্তিক বলতে কিন্তু কোনো জিনিস নাই। আপনারা নাস্তিক বলেন, মুক্ত মনা বলেন, মুক্ত চিন্তা বলেন, যতগুলি দেখবেন সবই ইসলাম বিদ্বেষী। তারা কিন্তু অন্য ধর্ম নিয়ে কোনো কথা বলে না। নিজেকে খুব অসহায় মনে হতো যখন কোনো নাস্তিক ইসলাম, আল্লাহ, নবী এই ধরনের বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত। যেখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরেকজন মাঝহাবির সাথে তর্ক করতে হইতেছে, এই মুহূর্তে নাস্তিকরা যদি এই পরিস্থিতি করে তাহলে আমাদের মনের অবস্থা কি হইতে পারে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করে দিলেন নাস্তিকরা আজ নাস্তে নাবুদ হয়ে গেছে। যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আজ যে বিষয় নিয়ে কথা বলবো, ব্রাদার রাহুল হুসাইন এবং নাস্তিক আসাদ নূরের যে ডিবেটটা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করা, এটা নিয়ে যে ডিবেট হয়েছিল যে এটা কি নৈতিক বা অনৈতিক। নিজেকে খুব অসহায় মনে হতো যখন কোনো নাস্তিক ইসলাম, আল্লাহ, নবী এই ধরনের বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত। খুবই খারাপ লাগতো নিজের কাছে, আর মনে মনে ভাবতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই এর জবাব দেওয়ার মতো একজন লোক ব্যবস্থা করে দিবেন। আর এই ভাবনার কারণ হল বর্তমান বাংলাদেশে ইসলাম থেকে মাজহাব প্রতিষ্ঠা করার জন্য কিছু ইসলামী লেবাজদারী ব্যক্তিরা আছে, যারা হকের ডিলার নিয়ে বসে আছে, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, তারা প্রতিষ্ঠা করতে চায় মাজহাব। আপনারা অবগত আছেন যে প্রায় ভিডিওতে তারা দেখবেন তারা কোরআন হাদিসের কোনো দ্বার ধারে না, তারা বাপদাদার ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, মাজহাব প্রতিষ্ঠা করতে চায়। যদি কেউ মাজহাব না মানে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনারা অনেকেই অবগত আছেন, তাদের সাথে আমাদের অনেক বিষয় নিয়ে বহাস হয়েছে, অসংখ্য সহি হাদিস থাকার পরেও ওইগুলির উপরে আমরা আমল করার পরেও আমাদেরকে কাফের, তারপরে ফিতনাবাজ, লামাজহাবি এই ধরনের গালিগালাজ করে। আর এই অবস্থার মধ্যে নাস্তিকরা এই সুযোগটা গ্রহণ করে নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তখন বুঝেন যে কি ধরনের অসহায় লাগবে, যেখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরেকজন মাজহাবির সাথে তর্ক করতে হইতেছে, এই মুহূর্তে নাস্তিকরা যদি এই পরিস্থিতি করে তাহলে আমাদের মনের অবস্থা কি হইতে পারে? যখন ইসলাম নিয়ে কটূক্তি করে স্বাভাবিক খারাপ লাগবেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করে দিলেন নাস্তিকরা আজ নাস্তে নাবুদ হয়ে গেছে, তাদের জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাহুল হুসাইনের জ্ঞান আরো বৃদ্ধি করে দেয়, ওনার জ্ঞানে যাতে বারাকা দান করেন। শুধু আমি না, আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটক যত মাধ্যম আছে সব মাধ্যমে দেখবেন যে এই বাহাসের ব্যাপারে অনেকেই ব্রাদার রাহুলের জন্য দোয়া করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আরো বারাকা দান করুক। এরকম বাংলাবাসীর মধ্যে একজন লোক পাইছি আমরা, যে ব্যক্তি দিনে রাতে আপ্রাণ চেষ্টা করতেছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আর কাঠমোল্লারা চেষ্টা করতেছে মাজহাব প্রতিষ্ঠা করার জন্য। বুঝেন যে কি অসহায় জীবন যাপন করতেছি আমরা। অসংখ্য সহিহ হাদিস মানার পরেও আজ আমরা এই সমাজের মধ্যে খুব মানে এমন অবস্থায় বসবাস করতেছি যা আপনারা অবগত আছেন। আমি কিছু লোকের কমেন্ট বা পোস্ট আপনাদেরকে দেখাবো যে এই ডিবেটের ব্যাপারে কি পরিমাণ আগ্রহ বা কি পরিমাণ উপকার হয়েছে আমাদের। এই ডিবেটটা যে অনেকের উপকার করেছে এই বিষয়ে আমি কিছু কমেন্ট আপনাদেরকে দেখাবো। রাজীব হোসেন নামে একজনে বলেছে, আমার জন্য অনেক উপকার হয়েছে, আমি অনেক সংশয়ে ছিলাম, আমাকে এক নাস্তিক মহিলা প্রায় নিয়মিত এ বিষয়ে হাদিস দেখিয়ে সংশয়ে ফেলে দিত আর নাস্তিকদের বিশ্বাস গ্রহণ করতে বলতো। তানজিনা আক্তার লতা
উনি বলতেছে আসাদ নূরের অতীত ভিডিওগুলোতে কোরআন নিয়ে যেসব নোংরা শব্দ বলতো মানুষের ব্রেন ওয়াশ করত, আমি শুধু বলতাম এই লোকের জবান বন্ধ করার মতো আল্লাহর জমিনে আল্লাহ কাউকে দ্রুত পাঠানোর ব্যবস্থা করুন। নাস্তিকটা ইসলাম গ্রহণ না করলেও তার ভিডিও দেখে যারা প্রায় নাস্তিক হওয়ার পথে ছিল তারা আশা করি ফিরে আসবে ইনশাআল্লাহ। ফারুক হোসেন বলেছে বাইরে ভেবেছিলাম ইমান দুর্বল হবে কিন্তু ঘটনা তো উল্টে গেল, আলহামদুলিল্লাহ ইমান আসলেই আরো বেড়ে গেল। 10 মিনিট ইউটোরিয়াল উনি লিখেছে আলহামদুলিল্লাহ, আমাদের নবী 1400 বছর আগে যা বলে গেছে তা বিজ্ঞানসম্মত। জয়নাল আবেদিন, ইমান আরো মজবুত হল, শুক্রিয়া রাহুল ভাই। নাজমুল হুদা, যাক আজকে এই বক্তব্য এর কারণে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরো সম্মান বেড়ে গিয়েছে, মাশাআল্লাহ, ধন্যবাদ ব্রাদার রাহুল হোসেন। অল সাবজেক্ট, আলহামদুলিল্লাহ ভিডিওটি দেওয়ার পর ইমান আরো মজবুত হয়ে উঠল, রাহুল ভাইয়ের যুক্তিতে আরো একবার প্রমাণিত হল ইসলাম শ্রেষ্ঠ। ইজ গেমিং, প্রিয় নবীজি কখনো ভুল করেননি, উনি কখনো ভুল কাজ করতে পারে না। আরাফাত, আসাদ নূরের চিন্তা ছিল এই ভিডিওর মাধ্যমে আমাদের ইমান দুর্বল করবে কিন্তু ভিডিওটা দেখার পর মুসলিমদের ইমান আরো শক্ত হয়ে গেল। মিল্লাত মজুমদার, প্রথমে ভয় পেয়েছিলাম আমার ইমান দুর্বল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ যুক্তি সত্যতা আর প্রমাণ দেখে আমার বিশ্বাস আরো বেড়ে গেল, আলহামদুলিল্লাহ ইসলাম সত্য, ইসলাম সুন্দর। মোহাম্মদ রাফি হাসান বলেছে রাহুলের তেমন কোনো ডিবেট শুনিনি তবে আজ এর জ্ঞান দেখে অবাক হলাম। লামি আক্তার, আলহামদুলিল্লাহ এই ডিবেট দেখার পর ইসলাম ধর্ম গ্রহণ করলাম, রাহুল ভাই আপনি অনেক কিছুই ক্লিয়ার করে দিলেন যা আগে আমরা জানতাম না, আমার জন্য সবাই দোয়া করবেন। এমন অসংখ্য কমেন্ট এবং পোস্ট ঘুরতেছে যা দেখাইলাম এটি কিন্তু সাধারণরা, আপনারা দেখেন যে অনেক আলেমরাও ওনাকে সাপোর্ট করতেছে। হাফিজ নাসিরউদ্দিন মাদানী, উনি লিখেছে অনলাইনে নাস্তিকদের সাথে ডিবেট করার আমি বিরোধী হলেও ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের আলোচনা অত্যন্ত তত্ত্ববহুল হয়েছে এবং তিনি চমৎকার পদ্ধতিতে অসভ্য আসাদ নূরের উত্থাপিত সংশয়ের জবাব দিয়েছে। আমি মনে করি সকল আলিমদের ব্রাদার রাহুল ভাইয়ের আলোচনা শোনা দরকার, এ বিষয়ে তার মতো আলোচনা আমি ইতিপূর্বে কখনো শুনিনি, কতিপয় জবাব আমারও জানা ছিল কিন্তু এভাবে জানা ছিল না, পাশাপাশি এডিট করে কেবল ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের আলোচনা ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানাচ্ছি। দেখুন আরেকজন আলেমের বক্তব্য, আবু বকর মাক্কি, কোন অযোগ্য লোক নাস্তিকদের সাথে ডিবেট করলে আমরা সবাই তার বিরোধিতা করতাম কিন্তু ব্রাদার রাহুল ভাইকে এই বিষয়ে খুবই যোগ্য মনে হয়েছে, আত্মবিশ্বাস ছিল বলেই বিরোধিতা করিনি এবং এর ফল হিসেবে ভালো পজিটিভ রেজাল্টও পেয়েছি আমরা, এই ডিবেটে ইসলামের কোনো ক্ষতি হয়নি বরং উপকার হয়েছে বলে মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরেকজন সাধারণ লোকে কমেন্ট করেছে মানিরুল সর্দার, নাস্তিক আসাদ নূরের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কোন মাজহাব মুফতি বা ধর্ম ব্যবসায়ী হুজুর তার সামনে আসলো না, অবশেষে একজন জেনারেল শিক্ষিত হয়ে লামা জাহাবি রাহুল ব্রাদার নাস্তিকের মুখে জামা ঘষে দিল, মাজহাবি কানা মুফতি তোমাদের লজ্জা হওয়া উচিত। আসলে কানা মুফতিদের লজ্জা নাই, যদি লজ্জা থাকত তাহলে যারা কোরআন হাদিস মানে তাদেরকে কাফের, ফিতনাবাজ, শয়তান এগুলি বলতে পারত না। শুধু তাই না, আরেকজন শায়খ কি বলেছে আপনারা একটু দেখুন, শায়খ আব্দুল্লাহ হাদি, এটি শুধু একটি বিতর্ক নয় বরং একটি জিহাদ। আর এই কথার বিরোধিতা করতে গিয়ে আরেকজন কি লিখেছে দেখেন কানা মুফতিরা, ওবায়দুল বারী, উনি লিখেছেন ইসলামী শরীয়তে জিহাদের সংজ্ঞা নতুন করে লিখতে হবে, ডিবেট বিতর্ক নাকি জিহাদ। লামাজহাবিদের বিরোধিতা করতে করতে মাজহাবিরা আজ মোটামুটি নাস্তিকদের পক্ষে চলে গেছে, যদি পক্ষে না হয়
তাহলে কেন মাঝহাবীদের পক্ষ থেকে কোনো প্রচার প্রচারণা নাই? মাঝহাবীরা আসলে জানেই না যে কতার মাধ্যমেও জিহাদ হয়। ইকরামুল হক সুনানে আবু দাউদ তাহকিককৃত অধ্যায় নয় জিহাদ অধ্যায়ে আপনারা পাইবেন হাদিস নম্বর 2504। শুধু ইকরামুল হকই না, আপনারা দেখেন আরেকজনের আবু অসি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু অসি ওনাকে জাযা খায়ের দান করুন, এত প্রচার করতেছে উনি যে মুখের মাধ্যমে যে জিহাদ, এই হাদিসটা উনিও তুলে ধরেছেন। তো চিন্তা করেন, যদি হাদিস জানা থাকতো তাহলে এই মাঝহাবি মুফতিরা এই কথার মাধ্যমে যে জিহাদ, এটার বিরোধিতাও করত না। অথচ মাঝহাবিরা একটার পর একটা কমেন্ট পোস্ট করেই যাচ্ছে আমাদের বিরুদ্ধে, মানে কিভাবে আমাদেরকে হেস্তনেস্ত করা যায়। আমার কাছে আশ্চর্য লাগে, আহলে হাদিস ইসলামের এমন কি শত্রু হয়ে গেল? আসলে মাঝহাবিরা কার পক্ষে কাজ করছে, কাকে খুশি করার জন্য, কোন গোষ্ঠীকে খুশি করার জন্য তারা এই বিরোধিতাগুলি করতেছে? মুফতি লুৎফুর ফরাজির একটা গ্রুপ আছে, সমর্থক গ্রুপ আছে, লুৎফুর ফরাজি যেরকম গাওরা, তার অনুসারী যতগুলি আছে সবগুলি গাওরা। তাদের একটা গ্রুপে দেখেন কি লেখছে, আসাদনুর কোন পেজে কি লিখছিল তা অনেকেই দেখতে পায়নি। ইসলামের শত্রুরা কৌশলে অনলাইনে লক্ষ লক্ষ মুসলিমের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজে কথা বলার সুযোগ করে দিল। আশ্চর্যকর বাদ, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন, ইসলামের শত্রুদের চেনার এবং তাদের ষড়যন্ত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার তৌফিক দান করুন। কত সুন্দর করে আমাদেরকে এই বদ্দোয়াগুলি দিল। আসলে এই কানা মুফতিগুলি জানেই না বর্তমান পরিস্থিতিতে মিডিয়া যে কি পরিমাণ প্রচার করতে পারে, এই নাস্তিকরা যে কি পরিমাণ বুস্ট করতে পারে এবং কি পরিমাণ, আপনারা যদি নাস্তিকদের কোনো পোস্টে ঢুকেন তাহলে দেখবেন যে মুসলমানেরা কি পরিমাণ গালাগালি জানে। আমি কথাটা বলতে হইতেছে বাধ্য হইয়া, যে কি পরিমাণ গালাগালি যে নাস্তিককে করা হয়, কেন তাদের পোস্টের মধ্যে কেন আমরা গালাগালি করতে হবে, কেন তাদের পোস্টগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে? আমরাই কিন্তু তাদের কথাগুলি ছড়িয়ে দিচ্ছি, উল্টু আমরা নিজেরা নিজেরা এখন দ্বন্দ্বে জড়িত হচ্ছি। তার মানে আমরা কি ইসলামের শত্রু? আমার খুব ভয় হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে সংক্রান্ত যতগুলো হাদিস দেখিয়েছে রাউল হোসেন হাফিজাহুল্লাহ, এই মাঝহাবি গোষ্ঠীরা কি এই হাদিসগুলোকে জাল জয়ীফ প্রমাণ করার জন্য আবার উঠে পড়ে লাগে কিনা? আর এই চিন্তা আসার কারণ হলো কি জানেন? আপনারা হয়তো চিনেন মুফতি মোহাম্মদ আলী, দেখবেন অনেক আবেগী কথাবার্তা বলে, এগুলো হলো চুপারস্তুম। এত আবেগী কথাবার্তা বলে, যখন ইসলামের শত্রুরা বিশেষ করে মাঝহাবিরা যখন কোনো হাদিস ব্যঙ্গ করে বা কোনো কিছু করে তখন তাদের কোনো মাথা ব্যথা নাই। যখন আমরা নাস্তিকদের বিরুদ্ধে আমরা কথা বলতে যাই, বিশেষ করে আহলে হাদিসরা, তখনই দেখা যায় এই কানা মুফতিগুলি খেপে যায়। অথচ কয়দিন আগে এনায়েতুল্লাহ আব্বাসি নাস্তিকদের সাথে ডিবেট করছে, এই ব্যাপারে কারো কোনো কথা নাই, এই চুপারস্তুমরা বাহাবা জানিয়েছে। আপনি দেখেন যে মুফতি মোহাম্মদ আলী কি বলেছে, নাস্তিকদের সাথে অনলাইনে ডিবেট করা উপকারিতার চেয়ে ক্ষতি অনেক বেশি, কারণ এই সুযোগে একজন নাস্তিক তার অবান্তর কথা বলার সুযোগ পায় এবং সাধারণ মানুষের মনে অহেতুক সন্দেহ ঢুকিয়ে দেয়। আমি কিন্তু অসংখ্য প্রমাণ দেখিয়েছি যে এই ডিবেটটা অসংখ্য মানুষের ইমানি শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে, আমার সহ। নাস্তিকরা কিন্তু এই অপবাদ কিন্তু যে এক মাস দুই মাস ধরে দিচ্ছে তা কিন্তু না, এই অপবাদ অনেক আগে থেকেই দিচ্ছে। কই এই মোহাম্মদ আলীর মতো যে মুফতিরা আছে তারা তো একবারও এই অপবাদগুলির বিরুদ্ধে একটা হাদিস উপস্থাপন করে নাই কোনোদিন। জাতিকে সঠিক পথে থাকার জন্য, ইসলামের এই বিজয় প্রমাণ করার জন্য, ইসলাম সত্য প্রমাণ করার জন্য বা এই কাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংক্রান্ত যে বিষয়গুলি নিয়ে তারা অনেক দিন যাবত এই কথাগুলি বলতেছে, কই এই মুফতিরা তো একদিনও এইসব বিষয় নিয়ে কোনো কথা বলে নাই জাতির সামনে, কি কারণ? আজকে রাহুল হোসেন হাফিজাহুল্লাহ কথা বলার পরে আপনারা এরকম ভাবে ওনার পিছনে লেগে গেছেন এবং বলতেছেন যে নাস্তিকদের উপকার হচ্ছে। আরে
টাকা খরচ করলে বুস্ট করা ওয়ান টুর ব্যাপার, বুস্ট করে সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া সম্ভব। আর আপনি বলতেছেন আমরা নাকি এই যে নাস্তিকদেরকে সুযোগ করে দিচ্ছি জনগণের সামনে, যাতে ইসলাম এবং নবীজিকে নিয়ে যে কটূক্তি করতেছে এগুলি বলতে পারে। আশ্চর্য কথা, অথচ কোন নাস্তিক বা ইসলাম বিদ্বেষীরা যখনই কোনো কথা বলে আমরা যে এটার প্রতিবাদ করি, এই প্রতিবাদ করাটাও কিন্তু নাস্তিকদের প্রচার করার মতো হয়। কারণ আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু অন্যরা জানবে না যে নাস্তিক এগুলি বলেছিল। মোহাম্মদ আলী, এই মুফতি মোহাম্মদ আলীর কথায় কিন্তু এটাই বোঝা যাচ্ছে। আপনারা আরেকটা পোস্ট দেখুন যে এমডি শাহজাহান মিয়া কি লিখেছে, 31 আগস্টের ডিবেট ব্রাদার রাহুল হোসেনের দলিল দেখে বিদাতি মোল্লারাও ভয় পাইছে। আসলেই ভয় পাইছে। আমার মানে আমরা দেখতেছি বিদাতিরা এত চুপসে গেছে যা বলার বাহিরে। অথচ জীবনের মায়া ত্যাগ করে রাহুল হোসেন হাফিজাহুল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা হিন্দু রাষ্ট্রে থেকে যে চেষ্টা করতেছে, সারা পৃথিবীর যত মুসলমান আছে সবাই কিন্তু দেখছেন আপনারা, তারপরে দিন শেষে আমরা ইহুদির দালাল। অথচ আমাদের এই ইহুদি রাষ্ট্রে আমাদের জায়গা হয় না, যেমন জাকির নায়েকের জায়গা হয় নাই। এখন ব্রাদার রাহুল হুসাইন হাফিজাহুল্লাহকেও হুমকি ধুমকি দিচ্ছে। আপনারা একটা হুমকি ধুমকি নিয়ে দেখেন, দিবাকর দেবনাথ, ব্রাদার রাহুল বাংলাদেশ বা পাকিস্তানে একটা বাড়ি কিনে রাখো, খুব তাড়াতাড়ি তোর আব্বু জাকিরের মতো তোকেও ভারত ছাড়তে হবে, বেগমের রাজত্ব শেষ হলে তোর খেলাও শেষ। চিন্তা করেন এরকম হুমকি ধুমকি। শুধু তাই না, আবু ওয়াসি উনি কি বলছে দেখেন, এই পোস্টের এগেনস্টে উনি একটা কমেন্ট লিখেছে, আপনারা ওই পোস্টটা যদি দেখেন, আবু ওয়াসি যে আছে ওনার আইডিতে ঢুকলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হুমকি ধুমকি দিচ্ছে আবু ওয়াসি। পোস্টের লিঙ্কে গিয়ে দেখে আসুন ব্রাদার রাহুল হোসেন ভারতে কতটা হুমকির মধ্যে থেকে কিভাবে বসবাস করে, তার উপরে কত জুলুম হয়, তার ভবিষ্যৎ কি। যে ব্রাদার রাহুল হোসেন এমন এক দেশে বসবাস করে ইসলামের পক্ষ হয়ে কাজ করছে যার জন্য সর্বদা তার উপরে অন্যান্য ধর্মের লোকদের হুমকি ধুমকি লেগেই থাকে, সেখানে আমরা কোথায় তার সাপোর্ট দিব তা না করে তার বিরুদ্ধে আমরা এমন অবস্থান নিচ্ছি, ইন্নানিল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আমি যারা আহলে হাদিসদের শায়েখ আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহকে সাপোর্ট করুন এবং জনগণকে এই বিষয়ে একটু ক্লিয়ার করুন। কারণ হলো আব্দুল আজিজ উনি একটা পোস্ট করেছে, ব্রাদার রাহুল ভাইয়ের ডিবেট করা উচিত নাকি অনুচিত হয়েছে সেটা নিয়ে আরো একটা ডিবেট হোক, কারণ আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব। আসলে এক একজন এক এক রকম পোস্ট যদি দেন তাহলে আমরা সাধারণ যারা আছি তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। কারণ এই ডিবেটটা যে কতটুক উপকারী ডিবেট আমি কিন্তু আমার এই পোস্টের প্রথম দিকে প্রমাণ দিয়ে দিয়েছি। আমি মনে করি এমন বিতর্কের খুবই প্রয়োজন ছিল, কারণ নাস্তিক বলতে কিন্তু কোনো জিনিস নাই। আপনারা নাস্তিক বলেন, মুক্ত মনা বলেন, মুক্ত চিন্তা বলেন, যতগুলি দেখবেন সবই ইসলাম বিদ্বেষী। তারা কিন্তু অন্য ধর্ম নিয়ে কোনো কথা বলে না এবং কোনো চিন্তাও নাই তাদের, এরকম অসংখ্য প্রমাণ। আপনারা যারা এই ডিবেটটা পুরোপুরি দেখেছেন তাহলে বুঝতে পারবেন, যখন ব্রাদার রাহুল হোসাইন শ্রীকৃষ্ণ আরো হিন্দুদের কিছু নামি দামি ব্যক্তিদের ব্যাপারে বলল যে তারা যে এই অল্প বয়সের নারীদের বিয়ে করেছে এটা কি নৈতিক ছিল না অনৈতিক ছিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আসে তখনই তারা বলে এটা অনৈতিক হয়েছে। আপনারা যতটা নাস্তিক দেখবেন, যারা নামদারি নাস্তিক দেখবেন, যেমন লোপা আছে একটা, মুফাসিল ইসলাম আছে একটা, এই আসাদনুর একটা, তারা কিন্তু জানে যে ইসলামের বিরুদ্ধে যত বেশি কথা বলা যাবে, যত বেশি পছানো যাবে, তত বেশি তাদের ইনকাম হবে। কারণ বিধর্মী যতগুলি আছে, যত ধর্ম আছে, সবাই তাদেরকে পুষে রাখে। আর এই ডিবেটটা যে কতটুক উপকার হয়েছে এটা কিন্তু এই আসাদনুরের কমেন্টেই বোঝা যাচ্ছে। আপনারা হয়তো সবাই এই আসাদনুরের এই কমেন্টটা দেখেছেন, ধন্যবাদ প্রিয়, আমি হয়তো ভালো করতে পারিনি তবে এটাই শেষ নয়। আর এই ডিবেটটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে।
আমি ব্রাদার রাহুল হোসেন হাফিজুল্লাহকে বলবো, এই নাস্তিকদের সাথে, এই ইসলাম ধর্ম বিদ্বেষীদের সাথে আর কখনো তর্কে বসার দরকার নাই। দরকার নাই কারণ কি? কারণ হলো তাদের যে, তারা যে কথা বলে এই কথাগুলির উত্তর আপনারা আলাদাভাবে দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। কারণ হলো এই ডিবেটটা না হলে বোঝা যায় তো যে ইসলাম দুর্বল, তাই একটা ডিবেট হয়েছে, আমি মনে করি যে অনেক ভালো হয়েছে। এখন কিছুদিন দেখবেন যে এই আসাদ নূর গঙ্গরা যারা আছে তারা দেখবেন আস্তে 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 আর এত মজা পাবে না। যেমন আপনারা দেখছেন ব্রাদার রাহুল হোসেন আর একটা ভিডিও দিয়েছে যে আসাদ নূর এখন বলতেছে আবার বসতে চায়, তার সাথে নাকি পাঁচ সাতজন লোক নিয়ে বসবে, তার মানে তা একলা সম্ভব করতে পারে নাই, আবার বসবে। পরীক্ষা শেষ, পরীক্ষার রেজাল্টও শেষ, তারপর আবার বলতেছে আমি পরীক্ষা দিব। তা আমি সাধারণ যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে নাস্তিকদের কোনো ভিডিও দেখা বা কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা এগুলি থেকে বিরত থাকেন। তারা যত জঘন্য কথাবার্তাই বলো, নবীজিকে নিয়ে বা আল্লাহকে নিয়ে বা মা আয়েশাকে নিয়ে যত জঘন্য কথাই বলো, তাদের এইগুলি প্রচার বা আমরা জিত করে তাদের বিরুদ্ধে কোনো খারাপ কমেন্ট করার কোনো দরকার নাই। আমরা যদি এগুলিতে কমেন্ট, লাইক, শেয়ার এগুলি না করি তাহলে তাদের প্রচার প্রচারণা কমে যাবে, তারা বুস্ট করে মানুষের সামনে আনতে পারবে, কিন্তু এগুলি ভিউ হবে না। তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।